লোকমান প্রথম উপদেশ করোনা কি করোনা ইন্না লা যুলমুন আযীম শিরক হলো অনেক বড় জুলুম কারণ এই জুলুমটা আপনি দুনিয়ার কোন মানুষের উপর করছেন না করছেন কার উপর যে আল্লাহ রিজিক দিল জীবন দিল সব নেয়ামত মধ্যে আপনার কৃতজ্ঞ করলো সে আল্লাহর উপর যদি জুলুম করেন জুলুমটা ছোট জুলুম না বড় জুলুম আল্লাহ বললেন ইন্না লা যুলমুন আযীম নিশ্চয়ই শিরক হচ্ছে বড় জুলুম শির্ক হচ্ছে অনেক ভয়ানক এজন্য ছেলের প্রথমে শির্কের ব্যাপারে সচেতন করে দিচ্ছেন বলছেন ছেলে শিরক করিস না কি করিস না কথা কয় না কি করিস না শিরক হচ্ছে ইমান বিধ্বংসী মরণাস্ত্র এই শির্ক এটা এইডস এর চেয়ে খারাপ এটা ক্যান্সারের চেয়ে ভয়ানক ক্যান্সারের অ্যানসার আছে শির্কের কোনো অ্যানসার নাই ঠিক কি না বিশ্বনবী বলেছেন আখফামিন দাবিবিন নামাল পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির দোকানের ভেতরে দিয়ে ঢুকে যায় শিরক তেমনি গুটি গুটি পায়ে তোমার দেহে ঢুকে ভাইরাসের মতো করে তোমার ইমানকে শেষ করে দিবে ঠিকই না শিরক মানে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানানো আল্লাহর মত ক্ষমতাবান কাউকে মনে করা আল্লাহর জায়গায় কাউরে বসানো ঠিকই না এজন্য আমরা যখন নামাজের জন্য দাঁড়াই আল্লাহ বলে নামাজ পড়ে পড়বি আগে বল শিরক করস কিনা আমরা বলি ওজ্জাহা তু আজি হিয়া লিল্লা দিফ তর সমতি ওয়াল্লা রোদা নিফ উ বমা নমিনাল আমরা মুশ্রিক না আমরা শিরোক করি না আমাদের শুরুতে এই ঘোষণা আমরা দেখি দেই না আবার যখন জিল হজ মাসে হজ করতে যান আল্লাহ বলে হজ পরে কর আগে বল শিরক করস কি না আমরা বলি লব্বাইক আল্লাহ হম আলাব্বৈ ক্লাব্বাই কালা

শিরকে আকবর যদি করেন আপনার সব শেষ এজন্য আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়াশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমাই ইয়াশা আল্লাহ চাইলে তোমার সব গুনাহ ক্ষমা করে দিবেন কেবলমাত্র শুধুমাত্র শিরকের গুনাহ ছাড়া কার কথা কথাটা কার নাকি আজারি সাহেবের কার কথা শিরকের গুনার কোনো ক্ষমা নাই মহাপাপ এজন্য আল্লাহ বলেন লাইন ইয়া ইবাদি লাউ আতাইতানি বিকরাবিল আরদ খাতায়া ও গোলাম কিয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনার স্তূপ নিয়ে যদি আমার কাছে আসো আর ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে পাহাড় পরিমাণ ক্ষমার দয়া নিয়ে আমি আল্লাহ তোর কাছে হাজির হয়ে যাব খবরদার শিরক করা যাবে না লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালু ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন শিরক করলে আপনার আমল বাতিল করে দিবে কে শির দুই ধরনের কয় ধরনের সবাই বলেন পিছনের ভাইরাও বলেন শির কয় প্রকার শির কে একবার শিরকে বড় শির ছোট শির শির কে তিন ধরনের ফির রবের ক্ষেত্রে শির করা আমাদের রবকে কেমতের কবরের জীবনে প্রথম প্রশ্ন আপনাকে রব দিয়ে করা হবে প্রথম প্রশ্ন কি মার রব তোমার রব কে আপনি যদি বলেন জানি না মায়ের নাই আপনারে বলতে হবে আল্লাহই আমার রব এই রবী আমার সব পড়েন সবাই আল্লাহ আমার রব দমে দমে তো নমনে তারি অনুভব আল্লাহই আমার রব এজন্য রব হিসেবে আমরা মানি একজনকে তিনি কে আল্লাহ ছাড়া অন্য কেওরে যদি রব বানান খবর আছে না নাই এটা হচ্ছে শিরকের রুবুবিয়্যা এরপর হচ্ছে শিরক কষ্ট হচ্ছে কথাগুলো কঠিন হয়ে যাচ্ছে আমি চেষ্টা করছি সহজ করে বুঝানোর জন্য সহজ করে কইতে আমায় কহজে সহজ করে যায় না কওয়া সহজে কিন্তু সহজ করে বলার চেষ্টা করতেছি আর শিরকু ফিলা আবু দুই নাম্বার হচ্ছে আবাদতের ক্ষেত্রে আল্লাহ শির করা হক হকদার একজন তিনি কে সেজদা দেব একজনকে তিনি কে অনেকে আছে বিপদে পড়লে মসজিদে যায় মসজিদে যায় সেজদা দেয় আবার মাঝে মাঝে মাজারে যায় ও সেজদা দেয় আছেন না নাই এই এলাকায় নাই বেশি নাশ বিশেষ করে মহিলা রাজা আহা মায়েরা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় খবরদার মাজার যে সেজদা দিয়ে মুশ্রিকদের কাতারে তুমি নাম তুলো না ঠিক কিনা বাধা দিবেন নিষেধ করবেন ইসলাম বুঝাবেন নারীদেরকে ইসলাম শিখানো হয় না কোরআনের কথাগুলো জানানো হয় না নারীগুলো সন্তানের জন্য মাজারে যে সেজদা দেয় মাজারে গেলে নাকি বাচ্চা হয় হয় নাকি মাজারে গেলে বাচ্চা হয় আচ্ছা মাজারে গেলে যদি বাচ্চা হয় আর মাজারে না গেলে যদি বাচ্চা না হয় কুত্তার যে বাচ্চা হয় কুত্তা কোন মাজারে যায় ছাগল যে বাচ্চা দেয় ছাগল কোন মাজারে মানত করছিল প্রতি বছর যে গরু বাছুর দিতেছে বাচ্চা দিতেছে বিড়ালের যে বাচ্চা হয় বিড়াল কোন দরবারে যায় কথা বলেন আকল ঠাটালেই বোঝা যায় চিল্লায় কোন ঠিক কিনা এজন্য মাজারে সেজদা দেয়া যাবে না সেজদা দেবে একজনকে তিনিকে তিন নাম্বার শিরক ফিল আসমা ইসেফাত নামের ক্ষেত্রে আল্লাহর গুণের ক্ষেত্রে কাউরে বসানো যাবে না আমাদের দেশে ভয়ঙ্কর একটা শির কাছে আমরা আল্লাহর প্রিয়লি আব্দুল কাদের জিলা নিরে ডাকি গাউসুল আজম বলি না কিন্তু গাউসুল আজম কার নাম গাউসে পাক হলো একজন তিনি কে গাউস মানে সাহায্যকারী পাক মানে পবিত্র পবিত্র সাহায্যকারী আল গাউসুল আজম মানে মহান সাহায্যকারী তো একজন তিনি কে এজন্য আব্দুল কাদের জিলানির নামের আগে গাউসে পাক বলা যাবে গেল শিরকে একবার এবার শিরকে আজগার মানে ছোট শির কিসের কথা কয় না শুরুতে কইছে হুজুর এটা ক্লাস এখন কথাই কয় না কিসের শিরকে একবার করলে আপনি মুশরিক হয়ে যাবেন কিন্তু শিরকে আজগার যদি করেন আপনি মুশরিক হবেন না কিন্তু আপনার কবিরা গুনাহ হবে তওবা করার দরকার আছে না নাই বিষ্ণুই বললেন সবচেয়ে ভয়ঙ্কর শিরকে আজগার হলো আর রিয়া কি রিয়া মানে লোক দেখানো লোক দেখানো কাজ আমরা করি কি করি না হস করছে নামের আগে আলহাজ না লেখলে সেটা যায় আছে না নাই পাবনাতে তো এই সাথিয়াতে সমস্যা তো এটা নাই না আপনাদের এখন একই ঝামেলা তো হস করেছেন আপনি একজনকে দেখানোর জন্য তিনি কে সবার সামনে বলেন কেন নামাজ পড়বেন কারে দেখানোর জন্য এখন নামের আগে আলহাজ না লিখলে রেখে যায় আপনি তো নামাজে পড়েন আল মুসলি লাগান না কেন আপনার লাগানোর দরকার আল মুসল্লি মুসলি আস্সায়ম আল মুযাক্কি আল হাজ কুতুবউদ্দিন আল মুসল্লি মানে নামাজি এম মানে রোজাদার আল মুযাক্কি মানে জাকা দানকারী আল হাজ মানে হজ পালনকারী কুতুবউদ্দিন সব লাগাবেন আপনি আপনার তো সব দরকার হজ করবেন কারে দেখানোর জন্য এজন্য নামের আগে আল হাজ লাগাবেন লাগাবেন না লোকে লাগাইলে লাগাই আপনি পরিচয় দিয়ে আমি আলহাজ মিজানুর রহমান আজহারি কখনো দিবেন না দিবেন এটা রিয়া লোক দেখানো মানসিকতা আপনার থাকলে আপনার সব শেষ আমো শেষ সালাও শেষ ঠিক কি না এরপরে বিশ্বনাই বললেন আল হালাফ বি গায়র ইসমিল্লাহ আল্লাহর নাম ছাড়া যদি অন্য কারো নামে আপনি কসম করেন এটাও ছোট শিরক আল্লাহর নাম ছাড়া অনেক নামের কসম এই দেশে আছে না নাই কয় হুজুর কোরআনের কসম বিদ্যার কসম মাটির কসম মায়ের বকের দুধের কসম আমার মাতার কসম আমার পোলার কসম বলে না পিস সাহেবের কসম এরকম বলে কি বলে না আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে একটু জিমায়ে পড়ছেন মনে হয় আপনারা শেষ করে দেই দোয়া করে দেই আর দু এক মিনিট শুনবেন আচ্ছা তাকবীর দেন তাহলে লিল্লাহি তাকবীর আরো জোরে দেন লিল্লাহে তাকবীর কসম কাটবো একজনের নামে তিনি কে মনে থাকবে এজন্য বিশ্বনবী বলতেন মান কানা হালিফান লা মাহালাতা ফালিয়াহলিফ বিল্লাহ কারো যদি কোনো কারণে গুরুত্ব বোঝাবার জন্য কসম কাটতে হয় একজনের নামে কাটবা তিনি কে এমন কি কাবা ঘরের নামে কসম করা যাবে না কাবার কসম বলা যাবে না বলতে হবে তা বিল কাবা কাবার রবের কসম সব কসম হবে কার নামে আর জোরে বলেন কার নামে

ক্রিকেট খেলা দেখতেছে এক বন্ধু ঘরে ঢুকছে গায়ে বেটা তুই বেরো তুই ঢুকলেই মাশরাফি আউট হয়ে যায় তুই একটা কুফা বলেন এগুলা বলে বলে এগুলো বলা যাবে না নতুন বউ আসছে শাশুড়ি মা নতুন আসছে একটু চা বানায় খাও নতুন রান্নাঘর নতুন সবকিছু কিছু কিছু নাই চা বানাইতে যায় কাপ পরে ভেঙে গেছে সবাইকে বউটা ভালো না রে বউটা অপয়া বউটা কুলক্ষণে বলে না এগুলো বিশ্বাস করা যাবে ইসলাম বলে বিশ্বাস করবা তাকদীরের উপর ওয়াল কাদার খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ ভালো হোক মন্দ হোক করতে পারে একজন তিনি কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে এরপরে বিশ্বনবী বলেন ইতিয়ানুল আরাফিন গণকের কাছে যাওয়া যাবেন গণক চিনেন কি করে গনে ভবিষ্যৎ বলে ভবিষ্যতে একজন জানে তিনি কে এই জন্য গণকের কাছে যাওয়া যাবে তবে যাবেন যে জিজ্ঞেস করবেন গণক বাবা আপনি চেম্বার দিয়েছেন কেন গণক বলবে আমি সব জানি ভবিষ্যৎ সব বলে যেতে পারি আগে আগে কি হবে সব জানি বলার সাথে সাথে চল্লিশ কেজি ওজন দিবেন কালে থাপ্পড় দেওয়ার পরে যদি রেগে যায় আপনি বলবেন রাগেন কেন আপনি তো সব জানেন আমি তো থাপ্পড় দিব এটাও তো জানার কথা আমি এসে যে আপনারে থাপ্পড় দিব আপনি তো ভবিষ্যৎ জানেন আমি যে থাপ্পড় দিব এটাও জানেন যাই না সেই না থাপ্পড়টা খাইলেন কেন আমার থাপ্পর থেকে বাঁচার জন্য দৌড় দিলেন না কেন ঠিক কিনা করতে পারবেন এরকম গণকের কাছে যাওয়া যাবে না আবার দেখবেন হাতের রেখা দিয়ে কয় হাতের রেখা নাকি ভাগ্য আছে ম্যাগনিফাইং গ্লাস আছে এরকম এক চোখ বন্ধ করে এমনি এমনি দেখে হাত দিলে গ্লাস দিয়ে ভেবে দেখে উল্টা পাল্টা বলে যে হ্যাঁ তোমার তো অনেক ভাগ্য তুমি পাবনার সাথিয়ার মানুষ তুমি সৌদি আরবে যাবা অনেক টাকা হবে তোমার বিয়ে হবে কিছুদিন পরে উল্টাপাল্টা বলে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক তারপর অনেকে টিয়া পাখি নিয়ে বসে থাকে না নাই টিয়া নাকি ভাগ্য বলে দেয় ভাগ্য আল্লাহ ছাড়া কেউ জানে জোরে বলেন এরপরে রাশি ফল বাবা বৃষ রাশি কর্কট রাশি তুলা রাশি সিংহ রাশি কন্যা রাশি না নাই যাওয়া যাবে উল্টা পাল্টা বলে আপনি গেলে বলবে তোর উল্লুক রাশি আপনার বন্ধু নিবেন কবে তোর বন্ধুর ভাল্লুক রাশি আপনার বউ নিয়ে যাবেন বলবে তোর বউয়ের বিলাই রাশি তোর কুত্তার রাশি তোর মায়ের ইন্দ্র রাশি আছে না নাই এগুলাতে মুসলমান বিশ্বাস করে না মুসলমান বিশ্বাস করে একজনের উপর তিনি কে আল্লাহ আরো জোরে বলেন তিনি কে এজন্য এজন্য বিশ্বনবী বলেন খবরদার কোনো গণকের কাছে যাবেন না মান আতা আররাফান ফসালাহু আন শাইইন বুতিলাত লাহ 40 লাইলা গণকের কাছে যায় যদি কেউ কিছু জিজ্ঞাসা করে সাথে সাথে তার 40 দিনের নামাজগুলো রে বাতিল করে দেয় কে কে আপনারা কি চান আপনাদের নামাজ বাতিল হোক অনেকে তাবিজ ঝুলায় আসে না নাই এতটি করে ঝুলায় বলা নাকি অসুস্থ এদিকে দশটা এদিকে দশটা গলায় দশটা কোমরে বিশটা তো তাবিজের ওজনেই তো আপনার ছেলে সুস্থ হয়ে যাবে ছোট ছেলের গায়ের মধ্যে এত তাবিজ কেন আপনি ঝাড় ফুক করবেন ঝাড় ফুক করা শুননা বিশ্বনবীর হাতে একবার বল্লা পোকা কামড় দিল আয়সারে ডেকে বললেন আয়সা লবণের পানি গরম দাও আঙ্গুলে ঢালো মা এশার লবণের পানি গরম করে ঢালতে লাগলেন বিশ্বনবীর সুরা ফাতিয়া পরে ফুঁ দিতে লাগলেন মা এ সার পানি ঢালা শে বিশ্বনবীর সুরা ফাতিহা পরা শেষ আঙ্গুলের ব্যাথা মায়েশা বললেন আপনি নবী মানুষ সুরা ফাতিয়া পরে ফুঁ দিলেই তো ভালো হয়ে যেত আমার কষ্ট দিলেন কেন খালি খালি লবণের পানি করাইছেন কেন বিশ্বনই বললেন আয় সারে লবণের পানি দিয়ে চিকিৎসা হয় সুরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক হয় ভালো চিকিৎসার আর ঝাড়ফুঁকারে সমন্বয় রোগ ভালো করে দেয় কে আপনি অসুস্থ সুরা ফাতিয়া পড়ে ফুদেন সুস্থ করে দিবে কে আপনাকে জিন ভূত আসর করে সে আয়তুল কুরসি পড়েন ছোট্ট বাচ্চাকে জিন ডিস্টার্ব করে পরি ডিস্টার্ব করে সুরাতুল ফালাক সুরাতুল নাস পড়ে ফুদেন সুস্থ করবে কে বিশ্বনবী তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন সাহাবারাও ছিঁড়ে ফেলতেন তাবিজ ঝুলাতেন না তারা কোরআনের আয়াত দিয়ে দেওয়া যাবে কিনা এটা ইখতিলাফি মাসআলা নির্ভরযোগ্য কথা হচ্ছে না দেওয়াই ভালো আপনি ঝাড়ফুঁক করবেন ঠিক না যেহেতু বিশ্বনবী ঝাড়ফুঁক করতেন

এই দেশে মনে হয় এটা নাই সব মিলে যাচ্ছে না পুরো বাংলাদেশে একই সিস্টেম দাঁত পড়ে গেলে ইঁদুরের গর্তের কাছে যে বলে ইন্দুর মামা আম্মায় কইছে আমনে আমার বড় মামা আমার মোটা দাঁত নিয়ে আপনি সিকুন দাঁত দেন ইঁদুর আপনারা দাঁত দিবে দাঁত দিবে কে আশরাফুল মাখলুকাত তার রুচি কতটা নিচে নামলে ইঁদুরের গর্তে যে মানুষ সেরা মানুষ যে দাঁত চায় না দান এগুলো ডাকাত ঠিকই না এজন্য খবরদার এগুলো করবেন না এরপরে দেখা যায় ট্রাকের পিছনে জোতা ঝুলায় রাখে আমি তো বিভিন্ন হাইওয়েতে এই জেলা থেকে ওই জেলা রাতে রাতে মাঝে মাঝে দেখি বিভিন্ন ট্রাকের পিছনে সিরাজোতা জিজ্ঞেস করলাম সিরা সিরাজ কেন কয় হুজুর বদনজর লাগে বদনজর থেকে বাসে অনেকে বদনজর দেয় তো জারায় বদনজর দিল আমার সিরাজোতা যাইয়া ওর গালের উপর পড়লো তো ট্রাক বাঁচানোর জন্য তাওয়াকুল করলো সিরাজ জুতার উপর আল্লাহর উপর তাওয়াকুল করতে পারে না ওরে বাঁচাবে কে ও তো এমনি রাস্তায় দুর্ঘটনা ঘটে মরবে ঠিক কি না এজন্য এগুলো করবেন না আবার অনেক ড্রাইভার মাজারের সামনে দিয়ে গাড়ি স্লো করে ফেলে দ্রুত চালায় না জিজ্ঞেস করলাম স্লো করস কেন কয় বাবায় অনেক গরম গরম বাবা শুয়ে আছে তো আল্লাহর ওলি তো ওলিরা তো মানুষের উপকার করে এদিকে যদি কোনো গরম বাবা থাকে যার পাশ দিয়ে গাড়ি চালালে গাড়ি উল্টায় ফেলায় তাহলে এটা কি বাবা না ডাকায় বাবা না সন্ত্রাস মানুষ মারা কি ভালো মানুষ এজন্য এগুলো করা যাবে এরপরে বাচ্চাদের কপালে টিপ দেয় কি দেয় না কাজলের কালো গোল গোল টিপ আছে না নাই এগুলো দিবেন না ফালাকার নাস পড়ে ফু দিবেন পৃথিবীর কোন শক্তি বাচ্চার ক্ষতি করতে পারবে সুরাতুল ফালাক সুরাতুল নাস মুখস্থ আছে না দুইটাকে একসাথে বলাল মুআফিজাতান বিশ্বনবীকে লাবিদ ইবনুল আসাম ইহুদিদের মিত্র জাদু করলো ব্ল্যাক ম্যাজিক এই ব্ল্যাক ম্যাজিকে বিশ্বনবী চার মাস কোন বর্ণনায় ছয় মাস টানা অসুস্থ ছিলেন সুরা ফালাকার নাস আল্লাহ জিল করলেন সুস্থ করে দিল কে এই জন্য সুরা ফালাকার নাস পরে ফু দিবেন দুইটার বলে মুআফিজাতান কালো টিপ দিবেন অবাক করা কাণ্ড আমার বাসার অনেক প্রাচীন পুরাতন একটা অ্যালবাম আমি খুঁজে পেলাম বাসায় অ্যালবাম ঘাঁটতে ঘাঁটতে দেখি আমার বয়স যখন ছয় সাত আমার কপালে এরকম কালো টিপ দেওয়া আম্মারে ধরলাম কালো টিপ দিছ কেন কয় তোর নানি কইছে নানিরে ধরলাম তুমি কইছো কেন কয় তোর বড় আম্মা কইছে বড় আম্মার দুনিয়াতে বাইসা নাই ধরতে পারি নাই এরকম জামেলা অনেক জায়গায় আছে না নাই এগুলো দিবেন না তাওয়াক্কুল করবেন কার উপর এরপর আমাদের এলাকায় বলে পরীক্ষার দিন সকালে ডিম খাবি না সাবধান ডিম খেলে পরীক্ষায় তুই ডিমবাবি বলে এগুলা বলে বিশ্বাস করবেন না এরপরে বলে জটকলা খাবি না লেগে থাকে একসাথে জটকলা খেলে নাকি জমজ পোলা হয় বলে না যমজ ছেলে হলে তো ভালো দুইবারের কাম একবারে সারলো ঠিক না দুইবার মায়ের কত কষ্ট একবারে যদি দুই বাচ্চা হয়ে যায় আরো সহজ না এরপর বলে হাত চুল কালে নাকি টাকা আসে বলে আবার বলে মাথার মধ্যে যদি দুই গিট থাকে তোর বিয়ে হবে দুইটা এগুলো মুসলমানরা বিশ্বাস করতে পারে এই জন্য সাইদানা লোক তার ছেলেরা বললেন লাতু শিরিক বিল্লাহী না শির কলা খবরদার আল্লাহর সাথে শিরক করো না শিরখোল বড় পড়া আল্লাহ একবার প্রথম উপদেশ শির করো না প্রথম উপদেশ কি শুনবেন দশটা পাঁচটা শোনেন দশটাই আচ্ছা সংক্ষেপে বলবো দুই নাম্বার ছেলেরে বললেন ইয়া বুনাইয়া ইনহাইন তকুম ইস অল হাব্বাতিমিন ফারদালি ফতেকুং ফি সফরাতিন অউফিস সামাওয়াতি আতি বিহাল্লা ইন লাহতি ফুন খবির ও আমার ছেলে তুমি ছোট্ট কোনো ভালো করো কিংবা মন্দ করো আরে কাজ তুমি আকাশে উঠে করো পাহাড়ে ঢুকে করো কিংবা জমিনের ভিতরে ঢুকে করো কেউ দেখে না দেখে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে ছেলেদের সাবধান করাই দিচ্ছেন বাবা বললো করিস না তারপরে বললো বাবা তুমি ছোট্ট ভালো কাজ করো বা খারাপ কাজ দিন তোমার সামনে হাজির করবে ঢুকায় দিবেন কার ভয় আরো জোরে বলেন কার ভয় আল্লাহ সব দেখেন সব জানেন সবার চোখ ফাঁকে দেওয়া যায় আল্লাহর চোখ ফাঁকে দেওয়া যায় নাকি পুলিশের চোখ ফাঁকে দেওয়া যায় কি যায় না দুদকের কর্মকর্তার চোখ বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ পরীক্ষার হলের ম্যাজিস্ট্রেটের চোখ কিন্তু আমার আল্লাহর চোখ পাকি দেয়া যায় কেউ যেটা দেখে না দেখে কে রাত্রিবেলা দরজা বন্ধ করে লাইট বন্ধ করে জানালা বন্ধ করে একা একা পাপ কাজ করলেন কেউ দেখে নাই দেখলো কে ছেলেরে ছোটবেলা থেকে বুঝাই দিবেন বাবা তুমি যাই করো না কেন দেখছেন কে এই সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতার চিন্তা যদি ছেলের মাথায় ইনস্টল করে দিতে পারেন এই তাকুয়া নামক সফটওয়্যার যদি ছেলের মাথায় ছোটবেলা থেকে ঢুকায় দিতে পারেন এই ছেলে ডাকাত হবে না এই ছেলে টেন্ডারবাজ হবে না এই ছেলে ইফটিজিং করবে না এই ছেলে খাদিজা রেকু হবে না এই ছেলে তনুর মতো মেয়েকে ধর্ষণ করবে না এই ছেলে 31st নাইটে আর বৈশাখের দিন মেয়ের অন্য ধরে টান দিবে না চিল্লায় এখন ঠিক কি না এজন্য ছোটবেলা থেকে শিখান ছোট্ট ছেলেরা স্কুলে যায় বন্ধুর জ্যামিতি বক্স নিয়ে আসে আরেক বন্ধুর পেন্সিল নিয়ে আসে চুরি করে কলম নিয়ে আসে আসে না শিখাই দিবেন বাবা আরেকজনের জিনিস যদি নিয়ে আসে ওটা চুরি ও বাবা রাস্তা দিয়ে হেঁটে যাও রাস্তার মধ্যে পাঁচশো টাকার কচকচে নোট পড়ে আছে ধরা যাবে শিখাতে হবে তো মুরগির পেট থেকে বেরোলেই ওটা মুরগি ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল গরুর পেট থেকে বেরোলেই গরু কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটা মানুষ বানাইতে হয় ঠিক কিনা এজন্য ছেলেরে শিখাবেন আল্লাহ সব দেখে সব শুনে সাত আকাশ তার উপরে সিদ্রাতুল মুনতাহা তার উপরে কোরআনের বাড়ি লৌহে মাহফুজ তার উপরে বাইতুল মামুর তার উপরে আল্লাহর আরো সারসের উপর আল্লাহর কুরসি তার উপরে আল্লাহর সত্তর হাজার নূরের পর্দা এত উপর থেকে সপ্ত জমিনের নিচেও কোন পিপিলিকা যদি পিপড়া যদি নীরবে নিঃশব্দে হেঁটে যায় ওই পিপড়ার পায়ের আওয়াজটাও শুনতে পায় কে থেকে অন্যায় করিস না মিথ্যা বলিস না কারো জিনিস নিয়ে আস নিয়ে আসবি না রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ আম বাগানে আম পেকে আছে টুক করে একটা আম ব্যাগের ভিতরে ভরে স্কুল থেকে নিয়ে আসলা কেউ দেখে নাই দেখলো কে এই চিন্তাগুলো ছেলের মাথায় দিয়ে দেওয়ার দরকার আছে না নাই

নামাজের হিসাব যদি সহজ হয়ে যায় পুরো আমল নামার হিসাবকে সহজ করে দিবে কে নামাজের হিসাবে গন্ডগোল লাগলে সব গন্ডগোল করে দিবে কে এই জন্য বলতেন মরুসিবিয়ানা কম্বিজ সালাতি ওহম ছেলের বয়স মেয়ের বয়স যখন সাত বছর হয়ে যায় নামাজের আদেশ দাও দিবেন তো কি দিবেন নামাজের আদেশ আর দশ বছর হলে শাসন করো অদ্রিবুহ আলাইহা ওহ আশারু চিন ছেলে মেয়ের বয়স যখন দশ হয় তখন শাসন করো আপনি সাত বছর থেকে যদি বলা শুরু করেন দশ বছরের আগেই ছেলে মেয়ে পাক্কা হয়ে যাবে পিটানো লাগবে না এই জন্য বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন আর মসজিদে বাচ্চারা মুরব্বি আছে মসজিদে বাচ্চা দেখলে দেখ দেয় ধমক কিন্তু ওই মুরব্বী ওই বাচ্চার বয়সে মসজিদের দিকে পিছলা লা খাইয়েও পরে নাই ঠিক কিনা বাচ্চাদেরকে মসজিদে ঢুকালে ধমকাবেন না কারণ একবার ধমক দিয়ে বের করে দিলে আর মসজিদে ঢুকবে না এগুলি তো ডাকাইত হবে ঠিক কিনা এই মসজিদে ঢুকানোর দরকার আসানা না নাই নামাজের আদেশ দেওয়ার দরকার আছে না বলে হুজুর ফজরের সময় ডাকি না কেন ডাকেন না হইলে কি করবেন ফজরের সময় বাড়িতে আগুন লাগলে কি করবেন আদরের পোলা ঘুমাক নাকি ফজরের সময় যদি ঘরে আগুন লাগে কি করবেন আদরের পোলা ঘুমাক না একটু অনেক আদরের পোলা তো ঘুমাক আগুনে পড়ুক কথা কি বুঝতেছেন মাথায় ঢুকে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ফজরের সময় ছেলেকে ডাকেন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ডাকার দরকার আছে না এজন্য ছেলেরা বললেন আকিমুস সালাত ওয়া আমর বিল মা'রুফি ওয়া আনিল ও বাবা নামাজ কায়েম করো ওয়া আমর বিল চার নম্বরে বললেন ভালো কাজের আদেশ দাও পাঁচ নম্বরে বললেন ওয়ানহা হা মুনকার খারাপ কাজ থেকে নিষেধ করো সুবহানাল্লাহ পড়েন তার মানে বুঝালেন বাবা তুই একা নামাজ পড়লেই হবে না সবাইরে নিয়ে পড়বি তোর ফ্রেন্ড সার্কেল কেউ নামাজের দাওয়াত দিবি বিকেল বেলা ক্রিকেট খেলার পরে তুই অজু করে একা একা মসজিদে যাবি না তোর বন্ধুদের মধ্যে দাওয়াতি কাজ কর তোর বন্ধুদের কেউ নামাজি বানা একা একা জান্নাতে যে লাভ নাই বন্ধুদের কেউ জান্নাতে ঢুকানোর দরকার আছে না নাই এজন্য ছেলেকে সাইদানা লোকমান শিখাচ্ছেন ও মুরবেল মা আরো ভালো কাজের আদেশ দাও ওয়ানহা আনিল মুনকার মন্দ কাজ থেকে নিষেধ কর অন্যায় দেখলে বাধা দাও ঠিক কি না অন্যায় দেখলে এখন আর আমরা বাধা দেই না আমাদের এখন সব শুয়ে গেছে ঠিক কি না প্রতিবাদের ভাষা আমরা ভুলে গেছি বিষ্ণু님이 বলেছেন অন্যায় দেখলে পারলে হাত দিয়ে থামিয়ে দাও সামাজিক সন্ত্রাস রাষ্ট্রীয় সন্ত্রাস এক ঠাপ পর মেরে জমিনে গুড়িয়ে দাও ঠিক কি না ছেলেদের শিখালেন ওয়ানহা আনিল মুনকার খারাপ কাজের নিষেধে করো একা নামাজি হলে একা বুজুর্গ হলে হবে না সমাজটারও বুজুর্গ করার দরকার আছে না নাই একাই ভালো হলে হবে না সবাই ভালো করার দরকার আছে না নাই কেননা আজা আবার গজব যখন আসবে শুধু জালেমরা মরবে না আলেমরাও মরবে ঠিক কিনা